আবারও তোমাদের কাছে একটি রানিং ডট হামিং বেসের এফএলএম প্রজেক্ট নিয়ে এলাম। তো আজকের এই প্রজেক্টটা লং ভাইব্রেশনটা কিন্তু আমি ব্যবহার করেছি খুব কম, ঠিক আছে। ডট প্যাটার্নটা আছে, তো এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে আছে, তোমরা ওইখান থেকে প্রজেক্টখানে অবশ্যই ডাউনলোড করতে পারো। আর জিপ ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে, তো তোমরা জানো অবশ্যই। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ড মিস হয়ে যাবে, আর পাসওয়ার্ড মিস হলে কিন্তু জিপ ফাইলখানা তোমরা এক্সট্রাক্ট করতে পারবে না, ঠিক আছে। তো প্রজেক্টটা আমি কীরকম কীভাবে কী করা আছে প্যাটার্নগুলো সে বিষয়ে অবশ্য আমি ভিডিওতে একটু একটু অবশ্য প্লে করে দেখিয়ে দিব যে কোনখানে কীরকমভাবে কী করা হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখো সবাই, আর কানে যারা এখন হেডফোনটি নাওনি তো অবশ্যই কানে হেডফোনটা ইউজ করো, তাহলে যে এটার যে প্যাটার্নটা ক্রিয়েট করা হয়েছে তার কোয়ালিটিটা কীরকম শুনতে লাগছে সেটা বুঝতে পারবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা হবে। আরও নতুন নতুন এফএলএম প্রজেক্ট ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য, তো একটু একটু প্লে করব এবং প্যাটার্নগুলো কীভাবে কী করা হয়েছে সেই সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। ভলিউমটা একটু কম আছে, একটু বাড়িয়ে নিই, ঠিক আছে। তো প্রথমত যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে ডট প্যাটার্নটা, তো ডট প্যাটার্নটা দেখো, ঠিক আছে। তো ডট প্যাটার্নটা এগুলো আর কি তোমরা যখন জিপ ফাইলটা এক্সট্রাক্ট করবে তো তখন দেখে নেবে, ঠিক আছে। কারণ এইসবগুলো যদি একটা একটা দেখানো হয় আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। এইটাতে যে আমি স্যাম্পেলটা ব্যবহার করছি, যেখানে ট্যাপ করেছি, আর এইখানে যে স্যাম্পেলটা ব্যবহার করছি, তো দুটো স্যাম্পেল প্যাক কিন্তু একই আছে, ঠিক আছে। তো প্রজেক্টটা আমি যখন তৈরি করি তো তার জন্য এখানে প্যাটার্নের আর এটার প্যাটার্নটা দুটো প্যাটার্ন কিন্তু আলাদা, তো তার জন্য কিন্তু এখানে যে প্যাটার্নটা তৈরি করেছি এটা কিন্তু ক্লোন করে এটার যে কালারটা চেঞ্জ করেছি, তাহলে আমার বুঝতে সুবিধে হবে যে পিছনের দিকে ওই প্যাটার্নটা কোন জায়গাটাতে চলছে সেই জায়গাটাতে কিন্তু বসানোর জন্য, ঠিক আছে। যদি এরকম সেম কালার যদি করা থাকে তাহলে কিন্তু নেক্সট অন্য জায়গাটাতে ওই প্যাটার্নটা চললে কিন্তু বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এটা ক্লোন করে এটার কালারটা কিন্তু চেঞ্জ করেছি, ঠিক আছে। তো এই প্যাটার্নটা অবশ্য এইখানেও তোমরা এভাবে আমি করতে পারতাম, ঠিক আছে। একটা এই ড্রামসের যে ইয়েটা আছে, এই পিয়ানো রোল, সরি, একটা পিয়ানো রোলের মধ্যে কিন্তু করতে পারতাম, কিন্তু এটা নিচে নিয়েছি তার জন্য যাতে নেক্সট টাইম এই পেছনের দিকে ওই প্যাটার্নটা বসাতে আমার সুবিধা হয়, ঠিক আছে। এখানের এই প্যাটার্নটা এটাও কিন্তু অন্যরকম করা আছে, একটু রানিং প্যাটার্ন অন্যরকম বলতে ওই দিকের প্যাটার্নটা সামনে যে প্যাটার্নটা চলতেছিল তো ওই প্যাটার্নখানা অবশ্যই এখানে কপি করে
पेस्ट करछि तारपरे एडिट की किछु एखाने जे भावे काटिंग करी करी बसानो होयछे तो सेइगुलो किन्तु कम बेसी करे एदिक ओदिक करे लागानो आछे सेइजन्य किन्तु प्याटार्नटा एखाने ठीक एरकम सुनते लागछे देखो এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি তার জন্য যে এখানে তোমরা যে কোনো একটা ডায়লগ কিন্তু বসাতে পারো ঠিক আছে তো ডায়লগটা জাস্ট এইখান থেকে এখান শর্ট একটা ডায়লগ বসবে তো এখান থেকে এখান ডায়লগটা বসানোর পরে তোমার নেম ভয়েসটা এই জায়গাটাতে বসাও ঠিক আছে এই জায়গাটাতে নেম ভয়েসটা বসাও ঠিক আছে তো এখানে একটা অবশ্য ইফেক্টস লাগাবো আমি আমার নেম ভয়েসটা ইউজ করছি এখানে তো এখানে নেম ভয়েসটা ব্যবহার করছি তারপরে এইখানে যে একটা সাউন্ড আমি ব্যবহার করব ঠিক আছে ব্যাস এই পর্যন্ত স্যান্ডবয় ভাই তো যা এখানে গানটা কিভাবে কাটতে হয়েছে দেখো ছোট ছোট করে বিট ম্যাচিংয়ের জন্য তো গান কাটিংয়ের নিয়ে অবশ্য অনেকেই কমেন্ট করছিলে যে গানগুলো কাটিং করব কিভাবে তো এই বিষয়ে অবশ্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য ঠিক আছে তো এবার আমরা দেখব যে ড্রামসের স্যাম্পলগুলো অবশ্য আমি দেখিয়ে দিচ্ছি তেমন অবশ্য বেশ কিছু স্যাম্পেল ব্যবহার করিনি খুব কম স্যাম্পেলের মধ্যে কিন্তু করা আছে ঠিক আছে তো হাই হেট তো এই স্যাম্পেলগুলোই লাগানো আছে ঠিক আছে আর এখানে যে ব্যারেক প্যাটার্নটা টমটার নিচে একটা কিন্তু হালকা ঘুঙরু টাইপের কিন্তু সাউন্ড ব্যবহার করেছি ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটু করে লাইক করে দাও ঠিক আছে কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে আমার আরও ভিডিও বানাতে বেশি উৎসাহ যাবে তো নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার এস এম এক্সিং ছোট্ট চ্যানেলটির সাথে জুড়ে থাকবে